তো আজকের ভিডিওতে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। তো ক্রমযৌগিক পরিসংখ্যান বিভাজন কী, আর লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে বার করানো যায়, সেটাই ভিডিওতে আজকে আমি পুরোটা আলোচনা করব। তো এখানে দেখুন, আমি একটা অঙ্ক নিয়েছি যেখানে বলেছে ফাইন্ড লেস দ্যান অ্যান্ড মোর দ্যান ফ্রিকোয়েন্সি ফ্রম গিভেন ডাটা বিলো, যেখানে ভ্যালু দেওয়া আছে আর তার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। যদি এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কী করে করতে হয় তা যদি আপনি না জানেন, তাহলে পার্ট ওয়ানে আমি এই নিয়ে একটি ভিডিও বানিয়েছি, তো ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ওই ভিডিওটা দেখে নেবেন। তো এই ভিডিওতে দেখুন, এখানে কিছু ভ্যালু দেওয়া আছে আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো আমাদের কোশ্চেনে থাকবে এরকম, এখান থেকে লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে বার করবে। তো আমি প্রথমে এখানে লিখছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা লেস দ্যান, আর এখানে লিখছি মোর দ্যান। ঠিক আছে, তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান করতে গেলে আপনাকে প্রথম ফ্রিকোয়েন্সি থেকে লাস্ট পর্যন্ত যোগ করে করে যেতে হবে। যেমন দেখুন, এখানে ভ্যালু একের জন্য ফ্রিকোয়েন্সি ছিল 5, তাহলে আমাদের লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রথমেই হবে 5। পরের ফ্রিকোয়েন্সি, পরের ভ্যালু যেমন 2 ছিল ফ্রিকোয়েন্সি 7, তাহলে আমাদের লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে এই 5-এর সঙ্গে এই 7টাকে যোগ করতে হবে। তো যোগ করে আমাদের হবে এখানে 12, তেমনই 12-র সঙ্গে এই 8টা যোগ করে এখানে হবে 20, 20-র সঙ্গে 5 যোগ করে 25, 25-এর সঙ্গে 6 যোগ করে 31, আর 31-এর সঙ্গে 9 যোগ করে 40, যেটাকে আমাদের ক্যাপিটাল এন লেখা হয়। ঠিক আছে, তো আমাদের বেরিয়ে গেল লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটা এখন যদি বাদ দিই, ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সিটা যদি এখন বাদ দিই, তাহলে আমাদের ভ্যালু একের জন্য লেস দ্যান ফ্রিকোয়েন্সি 5, 2-এর জন্য 12, 3-এর জন্য 20, 4-এর জন্য 25, আর 5-এর জন্য 31, 6-এর জন্য 40। ঠিক আছে, এবার মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে বার করব। এই আমাদের 40 সমান এন, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিগুলো সমস্ত যোগ করলে আপনি এখানে সামেশান এফ সমান 40, তার মানে এইগুলো যোগ করলেও আপনি 40 পাবেন। ঠিক আছে, এই 40টাকে আপনাকে এখানে প্রথমে লিখতে হবে 40। তো এখান থেকে আপনাকে 5 বিয়োগ করতে হবে, তো দ্বিতীয়র ক্ষেত্রে হবে 35, তারপরে আপনাকে 7 বিয়োগ করতে হবে, তার মানে এখানে আপনার হবে 28, 28 থেকে আপনাকে 8 বিয়োগ করতে হবে, তার মানে এখানে আপনার হবে 20, তা থেকে 5 বাদ দিলে এখানে আপনার হচ্ছে 15, তা থেকে 6 বাদ দিলে এখানে আপনার হচ্ছে 9। তাহলে দেখতে পাচ্ছেন, এখানে মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমাদেরকে এই এখান থেকে বা লাস্ট থেকে আপনি শুরু করতে পারেন। তাহলে 9 থেকে দেখুন, এখানে আমাদের 9 হয়ে যাচ্ছে, তো এখান থেকে আপনি যদি যোগ করে করে উল্টো দিক থেকে যান, তাহলে 9-এর সঙ্গে 6 যোগ করলে 15, 15-এর সঙ্গে 5 যোগ করলে 20, 20-র সঙ্গে 8 যোগ করলে 28, এভাবে আমাদের কাছে মোর দ্যান অর্থাৎ বড় থেকে ছোট ফ্রিকোয়েন্সি নামছে, আর এর ক্ষেত্রে লেস দ্যান ছোট থেকে বড়কে আসছে। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই ছিল ভিডিও। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। চ্যানেলটি খুব ছোট, সাবস্ক্রাইব করে দেবেন।